এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজ থেকে শুরু হলো রেলওয়ে গ্রুপটির জন্য প্রস্তুতি পর্বের ক্লাস। তো বন্ধুরা, আজ থেকে প্রতিদিন সোম থেকে শুক্রবার পর্যন্ত তোমরা কিন্তু এই চ্যানেলে জেনারেল সায়েন্সের মক টেস্ট পাবে রেলওয়ে গ্রুপটির জন্য। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিনই কিন্তু আমি তোমাদের জেনারেল সায়েন্সের মক টেস্ট নিয়ে আলোচনা করাবো। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলো না। তো আজকে প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও, সেল মেব্রিন পাওয়া যায় কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়ে কিন্তু সেল মেব্রিন পাওয়া যায়। তো এখানে 3 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষই সেল মেব্রিন দেখা যায়। বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখবে বা একটা জিনিস নোট করে নাও যে কোষ কে আবিষ্কার করেছিল। বন্ধুরা কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক, যিনি কোষ আবিষ্কার করেছিল। নেক্সট দেখো, তোমরা কিন্তু নোট করে নিও, বংশগতির একক হচ্ছে কি? তো এই 4টা অপশানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, জিন হয়ে যাবে কিন্তু বংশগতির একক। জিন কিন্তু বংশগতির একক। তোমরা এর সঙ্গে একটু মনে রাখার চেষ্টা করো যে ক্রোমোজোম, তো ক্রোমোজোম কে আবিষ্কার করেছিল? স্টার্টাস বার্গার কিন্তু ক্রোমোজোম আবিষ্কার করেছিল। নেক্সট দেখো, বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন কে? এই 4টে অপশানের সঠিক উত্তর হয়ে যাবে গ্রেগরি মেন্ডেল কিন্তু বংশগতির সূত্র আবিষ্কার করেছিল, যাকে বংশগতির জনকও বলা হয়, গ্রেগরি মেন্ডেল। 2 নম্বরে দেখো চার্লস ডারউইন কী করেছিল? বিবর্তনের তথ্য দিয়েছিল বা বিবর্তনবাদের তথ্য কিন্তু দিয়েছিল চার্লস ডারউইন। আর কার্ল লিনিয়াসকে কী বলা হয়? কার্ল লিনিয়াসকে বলা হয় যে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক। আধুনিক শ্রেণীবিন্যাসের জনক কী বলা হয়? কার্ল লিনিয়াসকে। নেক্সট দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু নোট করে নাও এই সব কথা, কিন্তু তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু নোট করে নেওয়ার চেষ্টা করো। আর নিচে দেওয়ার কোনটি মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয়? এখানে 3 নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার, কনকেভ লেন্স হয়ে যাবে একদম সঠিক উত্তর, যেটা মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, রক্তের লোহের ঘাটতিকে বলা হয় কি? তো রক্তের লোহের ঘাটতিকে বলা হয় অ্যানিমিয়া। এবং এই থ্যালাসেমিয়া কি হয়? রক্তে যখন হিমোগ্লোবিনের ত্রুটি হয় তখন সেটাকে বলে কি? থ্যালাসেমিয়া। যখন হিমোগ্লোবিন ত্রুটি হবে থ্যালাসেমিয়া বলবো, এবং লোহার কারণ যদি হয়, লোহার ঘাটতি হয়, তখন বলবো অ্যানিমিয়া। তো অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, টাইম্পানাম হচ্ছে আরেকটি কি? ইজার ড্রাম। এখানে 4 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, ইজার ড্রাম। নেক্সট দেখো, আশা করছি ক্লাসটি ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করতে ভুলো না। তো শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? এটা হয়ে যাবে কি? অপশান 3, মানে মস্তিষ্কে কিন্তু শরীরের হাইপোথ্যালামাস পাওয়া যায়। বন্ধুরা এর সঙ্গে একটু হৃৎপিণ্ড রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের বলে রাখি, যে হৃৎপিণ্ডের কিন্তু মানবদেহে হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ থাকে। কটা? 4টে, এই 1টা 2টা 3টে 4টে কিন্তু প্রকোষ্ঠ থাকে মানবদেহে হৃৎপিণ্ডে। এই যে উপরের যে প্রকোষ্ঠগুলো আছে, এই যে উপরের যে 2টো প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠকে কী বলা হয়? এই প্রকোষ্ঠকে বলা হয় অ্যাস্ট্রিয়াম। এবং নিচের প্রকোষ্ঠকে কী বলা হয়? ভেন্ট্রিকল। উপরেরগুলো অ্যাস্ট্রিয়াম এবং নিচেরগুলো ভেন্ট্রিকল বলা হয়। তার সঙ্গে মাথায় রাখবে, যখন হৃৎপিণ্ড প্রসারণ হয় মানে বেড়ে যায়, ফুলে যায়, তখন সেটা কী হয়? তখন সেটাকে বলা হয় ডায়াস্টোল। এবং যখন সংকোচন হয় বা একদম চুপসে যায়, তখন সেটাকে কী বলা হয়? সিস্টোল। এটা কিন্তু মাথায় রাখবে। তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি হৃৎপিণ্ড রিলেটেড, যে মানবদেহের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ কটা? 4টে। এবং মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা হয়? 2টো, মাছের ক্ষেত্রে 2টো, মানবদেহের ক্ষেত্রে 4টে। এবং ব্যাঙ আর সাপ এদের ক্ষেত্রে কত থাকে? 3টে। এবং আরশোলার 13টি কিন্তু প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডের। পরীক্ষায় কিন্তু এগুলো খুব আসে যে আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কত, তখন তোমরা অ্যান্সার দিয়ে দেবে 13, মানবদেহের 4টি, মাছ জাতীয়দের থাকে 2টি, এবং 3টি থাকে কি? কাদের 3টি থাকে? সাপ ব্যাং এদের কিন্তু 3টি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডের। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার আছে। নেক্সট দেখো, নিচের দেওয়া কোনটি একটি এড্রোক্রিন গ্ল্যান্ড নয়? তো এই 4টে অপশানের সঠিক উত্তর কী হবে? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো 8 নম্বর প্রশ্নের অপশান 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, লিভার হয়ে যাবে একদম সঠিক উত্তর। নেক্সট দেখো, মানব শরীরের বৃহত্তম ধমনী কী? তো মানব শরীরের বৃহত্তম ধমনী হচ্ছে আওটা। আওটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশান 2 হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। তোমরা তাড়াতাড়ি কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করো, লাইভ কমেন্টে অবশ্যই কিন্তু জানানোর চেষ্টা করো। 10 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতে বৃহত্তম স্বাভাবিক উপগ্রহ হলো কোনটি? তো
তো কোনটি সৌরজগতের বৃহত্তম স্বাভাবিক উপগ্রহ? তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান দুই, গ্যানিমেড হয়ে যাবে একদম রাইট অ্যান্সার, সৌরজগতের বৃহত্তম স্বাভাবিক উপগ্রহ। বন্ধুরা এর সঙ্গে একটু জেনে রাখো যে টাইটান কার উপগ্রহ? টাইটান হচ্ছে শনির উপগ্রহ, শনির উপগ্রহ নাম টাইটান। এবং হচ্ছে ফোস বা ফোবস, অ্যাকচুয়ালি এটা স্পেলিংটা ভুল আছে, ফোবস হবে। তো এই ফোবসটা কার উপগ্রহ? ফোবসটা কিন্তু মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবস। এবং চাঁদ হচ্ছে কি কার উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, তোমরা তো মাথায় রাখো। ফোবস আর ডিমোস, ডিমোসও কিন্তু মঙ্গল গ্রহের উপগ্রহ। নেক্সট দেখো, তোমার খাতায় কিন্তু নোট করে নিতে পারো, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছিল বিগত বছরে, যেই কারণে আমি তোমাদের কিন্তু এটা বিশ্লেষণ করে দিচ্ছি। তো 11 নম্বর প্রশ্ন কী আছে? নিচে দেওয়া কোন গ্রহটি স্বাভাবিক উপগ্রহ নেই? তো এটা সবাই জানে হয়তো, অপশান এক হয়ে যাবে রাইট অ্যান্সার ভেনাস, ভেনাসের কোনো স্বাভাবিক উপগ্রহ থাকে না, আর বাদবাকি সবারই কিন্তু স্বাভাবিক উপগ্রহ থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো, নিচে দেওয়ার মাধ্যমগুলির মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? তো তোমরা অবশ্যই জানো যে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়, তো এখানে লোহা হয়ে যাবে রাইট অ্যান্সার। কঠিন মাধ্যমে সবসময় কিন্তু শব্দের বেগ বেশি হয়, তো এখানে লোহাতে হয়ে যাবে সঠিক উত্তর। এর সঙ্গে মনে রাখবে যে বায়ুশূন্য স্থানে শব্দের গতিবেগ কিন্তু শূন্যই হবে, যেখানে বায়ু থাকবে না সেখানে শব্দের গতিবেগও থাকবে না, তো বায়ুশূন্য স্থানে শব্দের গতিবেগ সবসময় শূন্য হয়। 13 নম্বর প্রশ্ন দেখো, মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন কে? তো মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিল নিউটন। এর সাথে সাথে তোমরা কিন্তু এটা মনে রাখবে যে আইনস্টাইন কী আবিষ্কার করেছিল? আইনস্টাইন আবিষ্কার করেছিল আপেক্ষিকতার তত্ত্ব, আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেছিল আইনস্টাইন। এবং গ্যালিলিও আবিষ্কার করেছিল দূরবীন, দূরবীক্ষণ যন্ত্র। এবং কোপার্নিকাস প্রথম বলেছিল, কোপার্নিকাস কী করেছিল? প্রথম বলেছিল যে সূর্য স্থির থাকে এবং বাদবাকি যে উপগ্রহ আছে সেই উপগ্রহ কিন্তু সূর্যের চারদিকে ঘুরে বেড়ায়। এই মডেলটা প্রথম কিন্তু কোপার্নিকাস দিয়েছিল। নেক্সট দেখো, তো আজকে 14 নম্বর প্রশ্ন একটু দেখে নি কী আছে। তো আজকে 14 নম্বর প্রশ্ন আছে দেখো, প্রতিটি কার্যের একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটি বলা হয়েছে কোথায়? তো এটি বলা হয়েছে গতি সম্বন্ধীয় নিউটনের তৃতীয় সূত্রে, কিন্তু এইটা বলা হয়েছে। এর সঙ্গে তোমরা একটু মনে রাখবে যে প্রথম সূত্রে কী বলা হয়েছে? প্রথম সূত্রে কিন্তু গতির জাড্য ধর্ম বলা হয়েছে, বস্তুর জাড্য ধর্ম, মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি কিনা তাকে বাহ্যিক কোনো বলের দ্বারা প্রয়োগ করা হয়, তখন স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। এই কথাটা কিন্তু প্রথম সূত্রে বলা আছে, এবং এই প্রথম সূত্রকে বলা হয় কি, জাড্য ধর্ম বলা হয়। জাড্য ধর্ম এখান থেকে উৎপন্ন হয়েছিল, এবং দ্বিতীয় সূত্র থেকে কিন্তু বলের সংজ্ঞা এসেছিল, বলের সংজ্ঞা দ্বিতীয় সূত্র থেকে এসেছিল। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার আছে। নেক্সট দেখো, বিজ্ঞানীরা বেসন আবিষ্কার করেছিলেন, তো বেসনটা কী? এখানে 4 নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার, CERN হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর। তো নেক্সট দেখো, নিম্নলিখিত কোন প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে? তো এদের মধ্যে 2 নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার, ডোডো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, ডোডোকে এখন আর দেখা যাবে না। নেক্সট দেখো, গির ন্যাশনাল পার্ক বিখ্যাত কেন? তো সিংহর কারণে কিন্তু গির ন্যাশনাল পার্ক বিখ্যাত, যেখানে সিংহর রিজার্ভ থাকে। নেক্সট দেখো, H2O সাধারণভাবে যে নামে পরিচিত, তো H2O সাধারণভাবে জল পরিচিত, H2O সংকেত জলের সংকেত কি? H2O। এবং ডিস্টিল ওয়াটারের সংকেত কি? D2O। D2O কিন্তু ডিস্টিল ওয়াটারের সংকেত, যে ভারী জলের সংকেত, D2O। এবং H2O হচ্ছে কিন্তু জলের সংকেত। বন্ধুরা এর সঙ্গে একটু মাথায় রাখবে যে বেকিং সোডা, বেকিং সোডার সংকেত কি? বেকিং সোডার সংকেত হচ্ছে NA, তোমরা নোট করে নিও, HCO3, এটা কিন্তু বেকিং সোডার সংকেত। NaHCO3 মানে ক্যালসিয়াম, সরি বন্ধুরা, সোডিয়াম বাইকার্বোনেট, NaCO3। এবং তার সঙ্গে একটু মাথায় রাখবে যে সাধারণ লবণ, সাধারণ লবণকে কী বলা হয়? সাধারণ লবণকে বলা হয় NaCl, যেটা সংক্ষেপ NaCl, সোডিয়াম ক্লোরাইড। তোমাদের মাথায় রাখবে NaCl হচ্ছে সাধারণ লবণ, আর NaCl সাধারণ লবণ, এবং এখানে H2O হচ্ছে জল। তো আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার আছে। নেক্সট দেখো, অবশ্যই কিন্তু নোট করে নিও, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ। নিচে দেওয়া কোনটি একটি ধাতু নয়? তো এদের মধ্যে ধাতু নয় কোনটি, তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো 19 দাগের 4 নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার, ফসফরাস কিন্তু ধাতু নয়। বন্ধুরা এর সময় একটু জেনে রাখো যে টাংস্টেন, টাংস্টেন কী? বন্ধুরা বৈদ্যুতিক ভালভের যে ফিলামেন্ট তৈরি করা হয় সেই ফিলামেন্ট কি? টাংস্টেন দিয়ে তৈরি করা হয়।
টাংস্টেন দিয়ে তৈরি করা হয়, তার গলনাঙ্ক সব থেকে বেশি, টাংস্টেনের গলনাঙ্ক বেশি, এই কারণে কিন্তু বৈদ্যুতিক ভালভের যে ফিলামেন্ট তৈরি করা হয় সেটা টাংস্টেনে তৈরি হয়, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। নেক্সট দেখো, কোন উপাদানের তারের মতো হওয়ার ক্ষমতাকে কি বলে? অপশান 3 হয়ে যাবে রাইট অ্যান্সার, ডাকটিলিটি বলা হয় তারের মতন হওয়াকে। 21 নম্বর প্রশ্ন দেখো, সূর্য শক্তি পায় প্রধানত যে প্রক্রিয়ায়? এটা হচ্ছে অপশান 2, ফিউশন প্রক্রিয়ায় কিন্তু সূর্য শক্তি পায়। আর বন্ধুরা আরেকটা জিনিস মনে রাখবে যে পারমাণবিক বোমা তৈরি হয় ফিশন পদ্ধতি, ফিশন গুলাবে না, যে ফিশন আর ফিউশন আলাদা। তা হাইড্রোজেন বোমা তৈরি করতে ফিউশন বা সূর্য শক্তি হচ্ছে ফিউশন, এবং ফিশন পদ্ধতিতে পারমাণবিক বোমা তৈরি করতে ফিশন পদ্ধতি ব্যবহার করা হয়। নেক্সট দেখো, আয়রনে দ্রবীভূত হয় না কোনটি? তো এখানে অপশান 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, কোনোটিই নয়, এখানে সবকটাই কিন্তু আয়রনে দ্রবীভূত হয়। নেক্সট দেখো, নিম্নোক্ত কটি বহুরূপ বা পারফর্মিং প্রজাতি, মানে কোনটি বহুরূপ বা পারফর্মিং প্রজাতি? এটা গিরগিটি হয়ে যাবে রাইট অ্যান্সার, পরিমফিক বা বহুরূপের, এটা কিন্তু গিরগিটি হয়ে যাবে রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখো, পিডাঙ্কেল একটি কী? বন্ধুরা পিডাঙ্কেল হচ্ছে একটি ফুলের বৃন্ত, তো ফুলের বৃন্ত 1 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, দুধ হলো এক প্রকার কী, বা দুধ হলো দুধের এক প্রকার দ্রবণ যাকে বলা হয় কী? এখানে অপশান 1 হয়ে যাবে রাইট অ্যান্সার, ইমালসন হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে এই 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে। নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।